আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোমানাস কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকে ভিডিও দেখতে পাচ্ছেন, খুলনা শহরের বৃহত্তর রানা রিসোর্টে আমরা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি খুলনা শহরের বটিয়াঘাটা উপজেলা রানা রিসোর্ট। এটি সোনাডাঙ্গা থেকে 23 বা 24 কিলোমিটার দূরে। আপনারা গাড়ি বা অটো দিয়ে যেতে পারেন। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। পার্কের ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। আর যদি আপনারা খাবার নিয়ে আসেন দূরে থেকে, খাবার খেয়ে ভিতরে প্রবেশ করবেন। আর ভিতরে রয়েছে খাবারের সুব্যবস্থা। আর পার্ক খোলার সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো অলরেডি সবাই ভিতরে চলে গেছে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। আর ছোটদের, 3 বছরের বাচ্চাদের প্রবেশ মূল্য ফ্রি। আর আপনারা টিকেট কেনার সময় একটি প্যাকেজ পাবেন। যদি আপনারা একের অধিক রাইডে উঠতে চান, তাহলে প্যাকেজটাই নিলেই আপনাদের জন্য লাভজনক হবে। তো এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রাইড রয়েছে। আর চারপাশে খুব সুন্দর গাছপালাগুলো দেখতে পাচ্ছেন। গাছ মানে বন জঙ্গল না, আপনারা এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশে। রাস্তাগুলোও পরিবেশ বান্ধব, খুবই সুন্দর, সবুজ গাছ, ফুল। এখানে রেস্টুরেন্টে রয়েছে বিভিন্ন রকমের খাবারের আইটেম। বাতাস ছিল তখন, খুবই বাতাস ছিল। তো আমরা ঈদের 3 দিন পরে এখানে গেছি, যেহেতু আমরা খুলনা থেকে যাইতে প্রায় আমাদের বাসা থেকে যাইতে 40 মিনিটের মতো সময় লাগছে। ছেলে বাবা, ওরা বাবা ছেলে দেখেন কি করতেছে। এখানে রয়েছে ক্যান্টিন। আর এখানে ওয়াশরুম দুটাই আছে, মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা ভাবে। যে কোনো তথ্য এই কাউন্টারে নিতে পারেন আপনারা। রাইড গুলা আমার কাছে খুবই ভালো লাগছে। রাইড গুলা খুব সুন্দর দেখতে, পরিবেশ বান্ধব এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। রানা রিসোর্টের পাশাপাশি আমার আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিলাতলা পার্কের ভিডিওটা পাবেন। জাহানাবাদ গিলাতলা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন আমার চ্যানেলে সেই গিলাতলা পার্কের ভিডিওটাও। সেটা আমি গত রোজা ঈদে যখন গেছিলাম তখন করেছি। আর এটা হচ্ছে কুরবানি ঈদে যখন গেলাম তখন ঈদের 3 দিন পরে এই ভিডিওটা করলাম। খুবই মুগ্ধকর পরিবেশ, আজকের এই বাতাসটা অনেক সুন্দর। ফুলগুলো মনে হচ্ছে ছিঁড়ে নি, একটু নিয়ে একটু নিজের কাছে রাখি, কিন্তু গাছেই দেখতে ভালো লাগছে।
জাম্পিং ফ্রগ, এখানেও কিন্তু জাম্প করা হচ্ছে আমার সাহেব। এখানে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন। এই যে আমার ছেলে মেয়ে, আপনারা বলবেন আমি শুধু গাছগুলা কেন এত বেশি উঠাই নিছি। সত্যি আমার গাছ অনেক ভালো লাগে। বাসায় তো গাছ রাখার জায়গা নেই, যেহেতু ভাড়া বাসাতে গাছ রাখার তেমন কোনো জায়গা পাওয়া যায় না। এতে গাছগুলা আমি রেখে দিলাম আমার ফোনে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটি লাইক দিবেন। এই নাগরদোলাটাও বেশ বড়। তো আমরা এখন চলে যাচ্ছি। ফুলে চলে যাব এখনই। আমরা ওয়েব ফুলে চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি ওয়েব ফুলে। তারপর তার মধ্যে এই পাশটা একটু নিয়ে নিলাম। তো ওয়েব ফুলে চলে আসলাম, এখানে রয়েছে ডাবল রাইড। ওয়েটা শুরু হয়নি এখনো, এখনই শুরু হয়ে যাবে। তো আমি রাইড দেখাতে পারলাম না, সময়টা খুবই কম ছিল আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।